तो इसमें ऐसा भी कहा जाता है कि ये जो इलाका है खासकर की अधिकारी बंधु का गढ़ रहा है, इस गढ़ को आप देखिए मैं बताऊं, ये CPM का गढ़ था जी। 2007 में हमने शुरू किया, 14 मरतबा नंदीग्राम आए। CPM का जो गढ़ था और CPM का जो यहाँ ज़्यादा उनकी यूनिटी थी, पब्लिक ने उखाड़ कर फेंक दिया हमारे सब देश में। यह अगर यहाँ हो सकता है तो किसी अधिकारी परिवार का खेत नहीं है, समझ गए। एक कल मैनिफेस्टो जो आया उसमें खास करके ध्यान दिया वो महिलाओं के लिए, मंत्री के लिए आरक्षित बीजेपी जी, तो इसके अलावा कैसे देखते हैं? अरे बीजेपी के सेंट्रल कमेटी में कितने महिला है ये बीजेपी हमें बताए। बीजेपी किसी महिला को प्राइम मिनिस्टर होम मिनिस्टर बनाएगी? बीजेपी वहाँ फाइनेंस मिनिस्टर बनाएगी? ये धोखा। स्टेट में किसी महिला को स्टेट प्रेसिडेंट बना दे, ये सब झूठ मूठ धोखा है। बंगाल होपफुल रिजल्ट है, 200 से ज्यादा सीटों से ऊपर इंशाल्लाह हम लोग जीतेंगे, तो 250 हो कम हो, लेकिन बीजेपी की ताकत टूट रही है। बीजेपी के दफ्तर में ताला लग रहा है, जी बीजेपी के लोग इलाके में प्रचार नहीं कर पा रहे, ये हमारा कसूर नहीं है, अपने घर को जो ठीक नहीं कर पा रहा है हमें क्या ठीक है। मोदी और ट्रंप देखिए बिल्कुल नहीं हो रहा, मोदी विश्वास खो चुके हैं। मोदी जी प्राइम मिनिस्टर कैसे, मैं उनकी इज्जत करता हूँ, कुर्सी की इज्जत, व्यक्ति की इज्जत, लेकिन झूठ बोलते हैं तो घृणा पैदा। मोदी जी का जो मैग्नेट था वो मैग्नेट कमजोर हो चुका, तो मैग्नेट काम नहीं कर रहा। বলছি দাদা, নন্দীগ্রামে এই যে শুভেন্দু অধিকারী আসার পর একটা মেরুকরণের রাজনীতি শুরু হয়েছে, কি বলবেন এই বিষয়টা? দুঃখের এবং বেদনা, বাংলা সংস্কৃতির বাইরে আতঙ্কনী হাজারা প্রাণ দিয়েছে, ক্ষুদিরাম প্রাণ দিয়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই মাটি দিতে উঠেছে, তারা কোনোদিন মেরুকরণ করেছে? তাদের সমাধিতে গিয়ে নেড়া মাথা করে কিন্তু যাক, যে বল জিজ্ঞাসা করলো তার হাতটাকে, তারা কি বলতে চাইছে? মেদিনীপুরের আত্মার বিরোধী কাজ মেরুকরণ, এখানে সব জাতের মানুষ আছেন, সকলকে আমরা ভক্ত। আমি মনে করি অমুসলিম হিন্দু ভাইরা মুসলমানদের দাদা, মুসলমানরা তাদের ভাই, দাদা ভাইয়ের সম্পর্কে আমরা বাংলায় বসবাস করি, একে অপর সুখে দিতে থাকি। আমাদের মধ্যে যারা ঘৃণা সৃষ্টি করছে, অযোগ্য এবং তারা ক্ষমাহীন অপরাধ করছে, সমাজ থেকে তাদের সরিয়ে দেওয়া দরকার। এরা বিষ, এতদিন তো বলছিলেন মসজিদে ইমাম হুজুর আপনি ভালো, বাংলাদেশের আপনি ভালো, মাদ্রাসা ভালো, এখন পাকিস্তানের জঙ্গির স্বপ্ন দেখছেন এখানে, আসলে তার বাঁচার পথ নেই। বিজেপির হাত পা না ধরলে বাঁচতে পারবেন না, কিন্তু তাই বলে এত নিচে নামবেন সেটা আমি ভাবিনি। গ্রামের মানুষ CPM-কে তাড়িয়েছে, এই উত্তরটা দিচ্ছি কেন? যারা পরিবারের কথা বলছেন তাদের জন্য, CPM-এর গড় ছিল দুর্ভেদ্য এলাকা, আমরা আন্দোলন করেছি শুরু থেকে, 14 বার নন্দীগ্রামে এসেছি 2007 থেকে, সেই নন্দীগ্রাম একেবারে পাল্টে দিল 2011 কীভাবে সম্ভব? কোনো পরিবারকে দেখে? অতএব নন্দীগ্রামের মানুষ চায় ঠিক জায়গায় থাকতে, মমতা ব্যানার্জির সাথে থাকতে, বিপুল ভোটে মমতাবাই জয়যুক্ত হবে। প্রথমে বলছিলেন 50,000 ভোটে হারাবো, এখন বলছে 30,000, পরে আরও নেমে যাবে, তার মানে তার নিজের হারকে স্বীকার করে নিচ্ছে। শুভেন্দু অধিকারী বলছেন পশ্চিমবঙ্গটা মমতা ব্যানার্জি জিতলে পশ্চিমবঙ্গটা বাংলাদেশ হয়ে যাবে। আমি বুঝি না,
যে ওর আমার খুব পরিচিত মানুষ, একসাথে তো মন্ত্রিসভায় ছিলাম, এত নিচু মানের কথা বলবেন বিজেপির মতো ন্যাংটা ন্যাংটা, এটা আমি ভাবি। হ্যাঁ, এটা তো পশ্চিম বাংলায়, এটা কি বিহার নাকি, এটা কি গুজরাটি ভাষা নাকি, না হিন্দি ভাষা? 100 বার বাংলা থাকবে বাংলা ভাষা, ওরা হিন্দি পছন্দ, হিন্দু হিন্দি এলাকায় গিয়ে থাকবে, বাংলায় গবেষণা করার দরকার নেই, বাংলা বাংলায় থাকবে। আপনি আজকে শামশাবাদে এই আমগেছিয়াতে সমস্ত ধর্মের মানুষদের নিয়ে সভা করছেন, কি বার্তা দিচ্ছেন? এখানে আমার সাথে বেলুড় মঠের মহারাজ পরমানন্দী মহারাজজি এসেছে, অধ্যাপক কুমারেশ চক্রবর্তী যে রাষ্ট্রবিজ্ঞানে অসংখ্য বই লিখেছে এসেছেন, আমার সাথে প্রসূন কুমার দত্ত বিশিষ্ট আইনজীবী বার কাউন্সিলের মেম্বার এসেছেন, সুকুমার বিশ্বাস নন্দীগ্রামের আন্দোলনের সাথে, আমরা সারা রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে চলি, বিজেপি দেখেই দেখ না, তাদের অসাম্প্রদায়িক চেহারা দেখেই দেখ বুঝবো যে কত দূর দিয়ে তারা আপনার খায়। মমতা ব্যানার্জি নন্দীগ্রাম বিধানসভাতে জেতার ব্যাপারে আপনারা কতটা আশা? আমি আমার বক্তব্য, আমরা দৃঢ় বিশ্বাস করি, দৃঢ় কথা, উপরওয়ালার মেহরবানি থাকলে প্রথমে যে খারাপ অবস্থা ছিল দিনের দিন অবস্থা ভালোর দিকে যাচ্ছে, এবং নিরঙ্কুশভাবে প্রচুর ভোটে মমতা ব্যানার্জি জিতবে, এটা আমি আপনাদের সামনে উপরওয়ালাকে ভরসা করে বলে যাচ্ছি, সেটাই হবে। মমতা ব্যানার্জি নন্দীগ্রামের প্রার্থী পশ্চিমবাংলার 294টা সিটের মধ্যে এই মুহূর্তে মমতা ব্যানার্জি 294টা সিটের প্রার্থী, সেক্ষেত্রে নন্দীগ্রামকে বেছে নেওয়ার জন্য আমরা গ্রামগঞ্জের মানুষ, আপামর মানুষ, আমরা এই মুহূর্তে মমতা ব্যানার্জির জন্য বর্ণ ধর্ম মিলে আমাদের কি করা উচিত সেটাকে আমাদের মাথায় রাখতে হবে। তাই একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, আমাদের নন্দীগ্রামে 355টা মোট ভোট আছে, 355টা দুটো ব্লক মিলে 222, 133, 1 নম্বর ব্লকে 222 এবং 2 নম্বর ব্লকে 133, 355টা ভোট আছে নন্দীগ্রাম থানার উপরে।
আমি যে বাড়িতে আমাদের বর্তমান পরিস্থিতি সহ নন্দীগ্রামে যে আন্দোলন উনি যে করেছিলেন সেই আন্দোলন সম্পর্কে আমরা প্রত্যেকে জানি। তিনি আমাদের নন্দীগ্রামের একেবারে আত্মার সঙ্গে সম্পর্ক, কারণ আমাকে নিয়ে তো প্রথমেই উনি শুরু করেছিলেন, তখন অন্যান্য কোনো রাজনৈতিক দল ছিল না। তার একটাই প্রমাণ শঙ্কর সামন্তের যে ওই ওকে পুড়িয়ে দেওয়া হয়েছিল, একজন মাত্র মুসলিম ছিল সেটা হলাম আমি। আমার নাম হলো সেই পুড়িয়ে দেওয়ার এক নম্বর আসামি হলাম আমি, এবং ওইখানকার কয়েকজনে আমার হিন্দু ভাইদেরকে নিয়ে সেই কেসটা করা হয়েছিল। অতএব তিনি আমাদের সামনে এসছেন, তিনি তার রক্ত পড়ার জন্য এবং সদস্য, এটা তো সামান্য মামুলি ব্যাপার।
আমরা এদেরকে পয়সা দিয়ে নিয়ে আসি, আমার গাড়ি কি খরচ করেছে, এরা দেনা পাওনার ঊর্ধ্বে আমাদের যেমন মূল্যবোধ বিশ্বাস আছেন, প্রায় 10-12 বছর আমাদের সাথে আছে। এই মেরু করে আমাদের বাংলায় মিডিয়া এগুলো প্রচার করে না। মিডিয়া প্রচার করবে কি, সিদ্দিকুল্লাহ চৌধুরীর হাতে বোমা ধরলে ফার্স্ট হেডলাইনের খবর, আর সিদ্দিকুল্লাহ চৌধুরী বোমার উপরে জল ঢেলে ওটাকে নিভিয়ে দিলে সেটা কোনো খবর হবে না, ফার্স্ট দিয়ে যেত। এটা মিডিয়ার দোষ নয়, মিডিয়ার উপরে যারা বসে আছে তারা খুব শিলানা লোক, কোন খবর দিলে কোন সময় কি করা যাবে, উপার্জন কোথায় বেশি, হ্যাঁ, এবং মরা মানুষকে কি করে জ্যান্ত করা যাবে, নাবালককে যুবক তৈরি কি করে করা যাবে, এসব তাদের কাজ। আমি সেই সমালোচনায় যাচ্ছি না। মিডিয়ার দায়িত্ব বাংলাকে বাঁচানো, এটা অত্যন্ত স্পষ্ট কথা আমি বলছি। বাংলায় নারী কোথা আছে মিডিয়াদের, মিডিয়ার ভাত ঘর বাংলা, বাংলার মানুষ তাদের পালস বাড়াচ্ছে, তাদের সমস্ত কিছু পরিচিতি বাড়াচ্ছে, বাংলার মানুষ তাদের মেনে নিয়েছে, মিডিয়া পেয়ারাপড়া করে টিভির বাবার হাতে যেন ছায় না পেলে, এটা কিন্তু দায়িত্ব মিডিয়ার কাছে আমি অনুরোধ করছি। আমার জানা আছে নন্দীগ্রামের তিনি এবিপি আনন্দবাজারকে ঢুকতে দেয়নি, আমি তার সাথে, আমি জানি কারা কোথায় ছিলেন, পুরোনো দিনগুলো ভুলে গেলে চলবে না, মনে রাখতে হবে। আমি জানি বিজেপির পয়সা বেশি, আরো কোটি টাকা, নেতাজি সুভাষচন্দ্র বোসের বাংলা থাকবে কি থাকবে না, চিত্তরঞ্জন দাসের বাংলা থাকবে কি থাকবে না, রবি ঠাকুরের বাংলা থাকবে কি থাকবে না, বঙ্কিমচন্দ্রের বাংলা থাকবে কি থাকবে না, স্বামী বিবেকানন্দের বাংলা থাকবে কি থাকবে না, বিনয় বাদল দীনেশ মাতঙ্গিনী হাজারা ক্ষুদিরাম, এই তোমরা কথা বলছো নাই বাচ্চারা, এই ক্ষুদিরামের বাংলা থাকবে কি থাকবে না, মিডিয়ার কাছে এই প্রশ্নগুলো আমি তুলতে চাইছি। তাদের আদর্শ ফ্রন্ট পেয়ে দিন সেই বাংলা আমরা চাইছি। আজকে বড় পীর বুজুর্গ বলি ফুরফুরাই, ওই হাঁটু বয়সে সিদ্দিকে ফুরফুরা নয়, মিডিয়া তাকে আকাশে তুলে বেলুনের মতন রেখেছে, কোনদিন ফুটো হলে পড়ে যাবে চুপ চুপ। এটা কারণ দেওয়ান সহ বিভিন্ন ধরনের খানকা বুজুর্গ তাদের বাংলা, তারা হলেন বাংলার মডেল। আমাদেরকে টাকা না কেন মিডিয়া কিসের বাড়ি, তাদের সত্য কথাগুলো শুনতে হবে, তাইতে যা পাবেন তাই খাওয়াবে, বাংলার মানুষকে যা কেনাবেন তাই কিনতে হবে। ভাবছেন বাংলার মানুষ মরে গেছে, না, বাংলার আত্মা মরে যায়নি। আজ এখানে এসেছি আমরা, আমাদের লড়াই সংবিধানের লড়াই, বিজেপি আরএসএস ভারতের সংবিধান মানে না, সোজা কথা সোজাভাবে বলতে হবে, সংবিধান মানলে কাশ্মীরে টেবিল চাপড়ে 1 ঘন্টার মধ্যে বিল পাস হয়ে যায় না, 270 আর বিলুপ্ত হয় না, পার্লামেন্টের বিরোধী পক্ষদের কাছে 24 ঘন্টা 48 ঘন্টা আগে তাদের প্রস্তাবনা আসা উচিত ছিল, সেটা তারা করেনি, এখন তারা দক্ষে বলছে ভবিষ্যতে আমরা 370 আবার ফিরিয়ে দেব, তত চাচ্ছেন তারা। নোটবন্দিতে বলেছিলেন কালাধন বের করে দেব, নেতারা মিথ্যা কথা না বলে সত্য কথা বলে বলবেন না, মন্দিরে যান আপত্তি নেই, মুক্ত দেওয়া প্রচার করুন, সত্য কথা বলুন যে কেন্দ্রের সরকার মিথ্যাবাদ, প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলে। আমি জিজ্ঞাসা করে বাচ্চা বাচ্চা ছেলেরা পড়ে, সদা সত্য কথা বলিব, কদাচ মিথ্যা কথা বলিব না, আর মোদিজি কি বলেন
সদা মিথ্যা কথা বলিব, কদাচ সত্য কথা বলিব না। এর থেকে থেকে ভোট হয় না, সিদ্ধিকুল্লা চৌধুরী 40 বছর
আমি প্রাপ্তি দিয়েছিলাম, তাও নন্দীগ্রামের মানুষ বলেছে সাহেব আপনার আন্দোলন ভালো, আপনি ভালো, ভোট চাইবেন না, ভোটের পরে আসুন, আপনাকে মাছ মুরগি দিয়ে ভাত খাও। সেই নন্দীগ্রাম, নন্দীগ্রামকে ঠিক করতে হবে। তারা অতীতকে মনে রেখেছে কি রাখেনি, তাদেরকে ঠিক করতে হবে ভবিষ্যৎটা কি হবে, বিজেপির হাতে ভবিষ্যৎ, বাংলার জন্য বিজেপি কি করেছে জানতে চাই, শুনিয়ে দিক আমার কাছে কি করেছে, কিছুই করে, শুধু প্রবল শুধু কথা। কুড়ি বার প্রধানমন্ত্রী আসছেন বাংলায়, হ্যাঁ তো পঞ্চায়েত মন্ত্রী হওয়া দরকার ছিল, প্রধানমন্ত্রী হওয়া দরকার ছিল, এখানে একটা অফিস খুলে দিতেন মেদিনীপুরে, বাঁকুড়ায় পুরুলিয়া, তাহলে এটা প্রাইম মিনিস্টারের সেক্টর অফিস, এর থেকে লজ্জার কিছু আছে? ভাড়ে কর্পূর নেই, নেতা নেই, হ্যাঁ ছাতি ফুলিয়ে চলে আসছে, বাংলার মানুষ বুঝে নিয়েছে বিজেপি বাংলার জন্য সর্বনাশ ডেকে গেছে। কাজগুলো আপনাদেরকে বলতে হবে, আমি বলবো যার সাথে যার সম্পর্ক, ধরুন মুদিখানার দোকান, ধরুন কাপড়ের দোকান, চায়ের দোকান, যে কোনো ব্যবসা শিল্পে আপনাদের আদান প্রদান আছে, তাকে বলুন দাদা এতদিন তোমার সাথে ছিলাম, এখনো তোমাদের সাথে থাকবো, তুমি হিন্দু ভাই হয়ে আমার হাত ছাড়লে আমি কিন্তু তোমার দুটো হাত ছাড়ব না, এটা হলো আমাদের কর্তব্য। আমরা তোমাদের ছেড়ে যাবো না, আমরা নন্দীগ্রাম ভাগতে দেব না, হিন্দু মুসলমান পৃথক হবো না, এইভাবে তাদের ভুল। ফুটবল ক্লাবে সব বর্ণ ধর্মের ছেলেরা থাকে, তাদেরকে বলুন একসাথে তোরা আমরা খেলা করি, আমি তুই হাত ছাড়ব না, এটা হল আমার হিন্দু। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বর্তমান জেলায় রাজা একটা বাড়ি দিয়েছিলেন, আপনি থাকবেন, আপনি জ্ঞানী গুণী মানুষ ওখানে থাকতেন, হঠাৎ দেখলেন মহামারী হয়ে গেছে একটি মুসলিম এলাকায়, যা ছিল তাদের দিয়ে চললেন কলকাতায় ছোটবাটের কাছে রাজভবনে, বললেন এক্ষুনি বর্তমানের ওই এলাকায় মহামারী থামাতে হবে, ডাক্তার পাঠান, মুসলমানের জন্য অন্তরটা উজাড় করে দিয়েছে, ওরা হলে সঠিক হিন্দু, ওরা হিন্দু গান্ধীর জন্য বলছে পাকিস্তানের জঙ্গি এসেছে, তো তোমার বাপ দাদা কি করছে, কোন বর্ডার দিয়ে এসছে, তারা কি করছে, জঙ্গি দেখতে পাও না, যাও না চীনে, দেখি কত জঙ্গি দখল করে নিচ্ছে ভারতবর্ষ, এক ইঞ্চি জমি ছাড়েনি, যাও দেখি কত কুচুকুচি করতে পারো, যাও আর সাথে জেনারেল যাও, স্বীকার করে আমরা পাচ্ছি, গরম জায়গায় পায়খানা করছো, আমি আপনাকে বলছি আমি দেখেছি ছবি, আরবের বাদশা সৌদির বাদশা বসে আছে মুরগির পাশে দাঁড়িয়ে, তার কাছে কানে কানে কথা বলছেন আমাদের জুলুম বাদশা, 130 কোটি দেশের প্রধানমন্ত্রী আরবের রাজা বাদশার কাছে দাঁড়িয়ে মাথা নত করবে, মোদী করেছে আমি দেখেছি, প্রায় 2 ফুট লম্বা পঞ্চাশের সোনা মোদীর গলায় তারা পরিয়ে দিয়েছে, গাফের করে মোদী হাঁটছে, আরবের মুসলমানরা ভালো, তাদের টাকা আছে তো, তাদের পয়সা আছে তো, হ্যাঁ তারা ধার দিতে পারে তো, আর নন্দীগ্রামের মুসলমান গরিব, দেশের মুসলমান গরিব, এরা টক আরবের মুসলমান মিষ্টি, ভন্ডামি করবেন না, দেশকে ভাগ করে দেবেন না, আমরা কোন সময় বলিনি মুসলমান না একা থাকবে না, অমুসলিম হিন্দু ভাইরা আমাদের দাদা, আমরা তাদের ভাই, সংখ্যায় বেশি ভাই দাদা অসুস্থ হলে প্রাণ লাগিয়ে দেবে, আর ভাই অসুস্থ হলে ভাইয়ের ভাই অসুস্থ হলে দাদা মাথায় হাত বুলিয়ে দেবে, আমরা হিন্দু মুসলমান দাদা ভাইয়ের সম্পর্কে বিশ্বাস, আমরা সেই জায়গায় আসি, ঠান্ডা মাথায় ভোট দেবেন,
নিজের ভোটের বাইরে যারা আছে তাদের কাটতে ভোটারতে সম্ভাবনা আছে যে অন্য রাজ্য থেকে কুন্দরা ঢুকবে এখানে, সম্ভাবনা আছে টাকা ঢুকবে, সম্ভাবনা আছে গোলাবারও ঢুকতে পারে। সাবধান হয়ে যাবে, শান্তিপূর্ণ ভোট করবে, নিজের ভোট নিজে দেবে, এটা আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ। আমি আর কথা বলবো না, দায়িত্ব পালন করবেন, উপরওয়ালার কাছে প্রার্থনা করবেন, কেউ মন্দিরে করবেন, কেউ মসজিদে করবেন, সকলে আমরা উপরওয়ালাকে স্বীকার করি, একজন কেউ না কেউ আছে। এই কারণে আপনারা দায়িত্ব পালন করুন। মমতা ব্যানার্জি বাংলায় যা করেছেন ভারতবর্ষের দ্বিতীয় কোন রাজ্য হয় মডেল, এটা আইকন, হিংসা পেতে করছে করোনা কেন গুজরাটে, করোনা কেন ইউপিতে, একটি মেয়েকে ধর্ষণ করে পুড়িয়ে দিল, বাবা সাক্ষী দিচ্ছে দিনের বেলায় গুলি করে মেরে দিচ্ছে, লজ্জা লাগে না বাংলায় আসতে? হ্যাঁ, বিচার করতে পারো না, তাহলে বড় বড় মুখ দেখাতে আসো, এ কি খাবে, কাল ফ্রিজে কি আছে, লজ্জা হয় না সম্পর্ক বলতে? গোয়া জানেন ভারতের রাজ্য, প্রত্যেকটি হোটেলে গরুর গোশ বিক্রি হয়, যাও না ঢাকাও দেখি, যাও ঢাকাও পারবে না, এসব লবণ দিয়ে আমরা কেটে নুনের ছিটা দিচ্ছে, যাতে বাংলায় কে কি খাবে না খাবে। আমি দিনের মিছ মাছ ভালোবাসি, গরু গোশ খুব কম খাবে আমার ভালো লাগে, লাগে তো তোমার প্রতি, কে মাছ খেলে খাবে, ডাল খেলে খাবে, সবজি খেলে খাবে, তোমার আর কিছু জায়গা পাও নি, চাকরি নেই, বাকরি নেই, আলোচনা নেই, টেবিলে বসা নেই, কিচ্ছু নেই, জোর করে চাপাচ্ছে, মুগুর মেরে বাংলাকে দখল করব, অত্যন্ত সাহসিকতা নিয়ে করছি, মুগুর মেরে বাংলাকে দখল করা যাবে না, যাবে না, বাংলার মানুষ বাংলাকে বাঁচাবে, বাংলার মানুষ পাশে দাঁড়াবে, নিজের রক্ত দিয়ে দিদিকে বাঁচাবে, এই কথা আমি আপনার, আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সকলের প্রতি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আরো চার জায়গায় প্রণাম আমার জন্য দোয়া করবেন, কানে কানতে হচ্ছে মন্তেশ্বরে সকলকে, তবে এ যাত্রায় সকলেই যেন আমরা জিতে আসতে পারি, আমাদের দৃঢ় বিশ্বাস আল্লাহর প্রতি, জনগণের প্রতি আস্থা, টিএমসি সরকার আসবে বিপুল সংখ্যা গরিষ্ঠতা, একটা বড় সংখ্যা, নিজেকে যতই তার পৌঁছাবে। ধন্যবাদ। স্কুল শিক্ষিকা পড়াতে আছে ছেলে মেয়েদের, মায়েরা বলুন দিদি তোমার হাত ধরেছি, ছেলে মেয়েরা আমরা তোমার হাত ছাড়ব, এই বার্তা অমুসলিম ভাইদের দিন, বিধর্মী কথাটা বলবেন না, বলে লাগবে, অমুসলিম ভাইদের মধ্যে খ্রিস্টান আছে, ধরুন দলিত আছে, আদিবাসী আছে, বর্ণহিন্দু আছেন, সবাই আছেন, আমার পার্সেন্টেজ কত ওর কত এ নিয়ে গান আঁকবেন না, ভোটটা হলো বাংলা, ভোটটা হলো তৃণমূল সরকারকে টিকিয়ে রাখা, ভোটটা হলো দেশ গড়া, ভোটটা হলো সাম্প্রদায়িক শক্তিকে উৎখাত করা, যা ভারতের মানুষ তাকিয়ে আছে, তাকে দেখছে নন্দীগ্রাম কি করে, আপনারা একশোতে একশো পান, এটা আমার অন্তরের কথা বলছে, আমার দোয়া আপনাদের, আমি নন্দীগ্রাম চিনি, এখানকার মানুষ লড়াই করতে ভালোবাসে, সংগ্রাম করতে ভালোবাসে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে ভালোবাসে, এখানকার মানুষ স্বচ্ছ পরিচ্ছন্ন ভাবে দিদিকে ভালোবাসে, ওরা টাকা দেবে, ওদের ধারণের টাকা আছে, বিক্রি করে দিচ্ছে টাকা পাবে না, এয়ারপোর্ট বিক্রি করে দিচ্ছে টাকা পাবে না, জমি বিক্রি করে দিচ্ছে টাকা পাবে না, কালাধন ব্যবহার করতে টাকা পাবে না, হ্যাঁ যারা দেবেন বলতে মসজিদে বসে দাঁড়িয়ে ইমাম সাহেব আমি আপনার সাথে আছি, সামান সাহেব আমি আপনার সাথে আছি, অমুক হুজুর আমি আপনার সাথে আছি, এত বলতে তোমরা হুজুর নাই কিছু তারাই বলছে, হ্যাঁ দুঃখের আমাদের কাছে যেমন মসজিদ আমাদের প্রিয়, আরেকটি ধর্মের কাছে মন্দির, আমি লেখাপড়া শিখছি দারুল উলুম দেওবন্দে, পবিত্র হলি কোরআনে
আমরা নামাজে পড়ি দোস্তা আল্লাহ রাব্বুল আলামিন ওলি নবীকে বলছেন আপনি বলে দিন ওলিয়া আইহাল কাফির যারা ইসলাম ধর্মকে মান্যতা দেন না কাফের তাকেই হোক ওদেরকে বলে দিন যে আমি যাদের উপাসনা করি আপনি করেন আর আপনারা যা করেন আমি করি না কিন্তু আল্লাহ বলছেন ওদেরকে বলুন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন আপনাদের ধর্ম আপনাদের কাছে আমার ধর্ম আমাদের কাছে এর অর্থ ধর্মীয় সংঘাত ইসলাম ধর্মে নেই এরা হিন্দু ধর্ম শেখাতে এসছে হ্যাঁ তিলক পরে রবীন্দ্রনাথ তিলক পড়েছিলেন জিজ্ঞাসা করতে চান স্বামী বিবেকানন্দ তিলক পড়েছিলেন এর থেকে বড় হিন্দু তারা পচারী দুর্গন্ধী হ্যাঁ এরা নোংরা হিন্দু রবীন্দ্রনাথ ভালো হিন্দু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই দেশের মমতা ব্যানার্জির নয় আর যারা যখন ছিলেন যে যারা পৃথিবীর সাত চাই চাচ্ছে তারা কোথায় ছিলেন তারা হনুক ছিলেন নাকি নসিরিয়া ছিলেন না দিল্লি রুমুক ছিলেন এখন দর করছেন তখন যারা ধরেন তাহলে উশৃঙ্খলতার দায়িত্ব তো আপনাদের আপনারাই পুষে রেখেছে কেন দলকে বলছেন কেন নেতাদেরকে বলছেন আমি অনুরোধ জানাবো সক্রিয় এটা মুসলমান হিন্দুর পক্ষ সংবিধান বাঁচানোর ভোট দেশ বাঁচানোর ভোট বাংলার সংস্কৃতি বাংলার সভ্যতা বাংলার বিকাশ বাংলার উন্নয়ন বাংলার মেলবন্ধন রক্ষা করার ভোট কিছু কিছু মানুষেরা ভাবছে এটা মুসলমানদের গায়ে খুব জোর হয়েছে তার আমি জিজ্ঞাসা করি বলছে রাস্তায় মিষ্টির দোকান নাম কৃষ্ণা ভান্ডার আপনি যখন সেই লোকটির দোকানে মিষ্টি খেতে যাচ্ছেন তখন বলছে কাকা বসো ভালো মিষ্টি খেয়ে দাও তখন ওর কাকা তখন ওর ছেলে আর বাইরে আসছে কোন নেতৃত্ব এরকম বুক চিতিয়ে কেউ লড়াই করে না আন্দোলনের মুখ হল মমতা ব্যানার্জি আমি দিল্লিতে ওটা হলো আপনার গাজীপুর গোলা কৃষি আন্দোলনে গিয়েছিলাম মহারাজ ছিলেন প্রসন্ন দত্ত ছিলেন ওদের রঙ্গরখানায় খেলাম তারপরে ওদের মঞ্চে বক্তৃতা দিলাম রাস্তায় ঘুরছি ঘটকপ্রশ আন্দোলন বলার এখানে আমার থাকবো আজীবন একজন বৃদ্ধ 75 বছর বয়স আমাকে দেখে বললেন উর্দুতে হিন্দিতে কেন এসেছেন আমার এসেছি পশ্চিমবঙ্গ থেকে আপনাদের সমর্থন জানা সে বৃদ্ধ মমতাকে দেখেনি সে বললেন তিনি বললেন না এখানে আসতে হবে না মমতা ব্যানার্জিকে জিতাও বিজেপিকে তাড়াও তবেই আমরা জিততে পারবো মমতার চেহারা দেখে নি মমতার শক্তি একার শক্তি নয় আপনার শক্তি মমতা ব্যানার্জির শক্তি নন্দীগ্রামের উপর সারা ভারতবর্ষ তাকিয়ে আছে আল্লাহর উপর আমাদের বিশ্বাস আপনাদের প্রতি আস্থা বিপুল ভোটে মমতা ব্যানার্জি ইনশাল্লাহ জিতবে মানুষ ভোটে পঞ্চাল্লার ভোটে আরব বড় মহাপুরুষ হয়ে গেছে 30,000 ভোটে তার মানে 50টা নাম 30,000 যদিন পরে বলবে 10 তাহলে হার স্বীকার করে মানুষ মুখ ফুলিয়ে দিচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে হল যারা এখানে এসেছে তারা হলো ক্রিম আমি আমার ওদের বক্তব্য শুনে আমার মনে হবে আপনারা এজন্য আমাদের দশের পূর্ণাঙ্গ আছে কোনো অনুমতির দরকার নেই আমি আপনাদের অনুমতি দিয়ে যাচ্ছি আপনারা গ্রুপ করে এক এক এলাকায় বিকেল বেলায় সন্ধ্যাবেলায় 10 জন মিলে এলাকায় এলাকায় ঘুরুন সম্মিলিত চেহারা আঁকতে হয় শুধু মুসলমান যাবে না ওরকেও যেতে হবে আপনাদের যেতে হবে সব চেহারা একসাথে ঘুরুন দল যা করছে করছে আমাদের নৈতিক কর্তব্য যে আমরা দুটির মতো সব থেকে হেভিয়ার প্রাপ্তি পেয়েছি আপনারা যা ভাবেননি
এটা শুনেননি, আইন এবং বাংলার নিয়ম নীতি মেনে সরকারে 100 গুণ বেশি আপনারা পাবেন বলে যাচ্ছে। আর আপনাদের হাতের কাছে এসে গেছে খাওয়া, ভোটে জিতান রাস্তা খুলে যাবে। এক ভাই বলছিলেন তো সত্যি বলে সে 10টা কম।